এটা হচ্ছে সৌদির সবচেয়ে খতরনাক রোড, যেটা যাই আমরা তোমারই যাই, মানে পাথরের খাদান যাই, যেটা আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে ও যাচ্ছে ওই 110-100 স্পিডে, দুটোই গাড়ি যাচ্ছে সেম স্পিডে। দেখো ফ্রেন্ড কিরকম রোড, দেখো রোড খারাপটা দেখো কিরকম, শুধু রোড দেখো কিরকম খারাপ। এখন তো ফ্রেন্ড পেছনে কিছু দেখাতে পারবো না, কেন কি পেছনে পুরো ধুলোতে কিছু দেখা যাচ্ছে না। পেছনে আর একটা ছোট গাড়ি আছে কিন্তু সে গালি দিবে আমাদেরকে, কেন কি ধুলোতে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না পেছনে। এখন বলছিলাম গাড়িটা হচ্ছে এটা আমাদের এখানে ওভারটেক করলো, গাড়িটা এখনই ছোট গাড়িটা এটা ওভারটেক করলো, কিন্তু ও ধুলো উড়াচ্ছে, প্রচুর ধুলো উড়াচ্ছে ও, মানে কি বলবো ফ্রেন্ড রোডটা পুরো ধুলোতে ভর্তি, যেটা সবচেয়ে খারাপ রোড যাকে বলে সৌদির, এটা হচ্ছে সবচেয়ে খারাপ রোড সৌদির, এর চেয়ে খারাপ রোড আর হয় না। গাড়ি কি বলবো, গাড়ি যাচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, পুরো ধুলোতে ভর্তি হয়ে আছে রোড, পুরো ধুলো আগে পিছে, আগে যাচ্ছে সেও ধুলো উড়াচ্ছে, পেছনে দেখো ফ্রেন্ড লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ হয়তো ধুলো, দেখো কি করে ধুলো উঠছে, দেখো এই গাড়িটা খারাপ হয়ে এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটা খারাপ হয়ে গেছে। এটা এখন আমাদের সামনে গাড়ি যেটা যাচ্ছে ওই গাড়িটায় আমাদের ইঞ্জিনিয়ার, যেটা ফোরম্যান মানে ইঞ্জিনিয়ার যেটা বলি আমাদের ম্যানেজার, সে বসে আছে ওই গাড়িটায়, কোথায় যাচ্ছে আমরা এখন নিজেই জানি না, ও নিয়ে যাচ্ছে আমাদেরকে, জেরু যাবে ঠিক আছে মাল লোড করাতে, ও নিয়ে যাবে আমাদের সাথে, যাচ্ছে ও, যাচ্ছে ওর সাথে আমরা ও মাল লোড করতে। সাইডে একটা ছোট কালো গাড়ি যাচ্ছে কিন্তু ঢেকে যাচ্ছে পুরো ধুলোতে, এটা পুরো ধুলো পুরো খাজান এরিয়া, এগুলোকে বলে খাজান মতলব ক্যাসার, যেটা আমাদের বাংলায় বলি ক্যাসার, পাথরের ক্যাসার, সেগুলো হচ্ছে এগুলো ক্যাসার। এগুলো এখানে স্পিড কোনো লিমিট নেই, বিনা স্পিড লিমিট এখানে চলে গাড়ি, কোনো স্পিড লিমিট নেই এখানে, যার যেরকম মন সে সেরকম স্পিডে গাড়ি চালাচ্ছে এখানে, ও যাচ্ছে কমসে কম 100 আপে যাচ্ছে, আমিও যাচ্ছি ওই রকম 110-100 ও একটু আগে আছে আমার চেয়ে, আমরা লাগছে পৌঁছে গেছি জায়গাতে, এখন ইন্ডিকেটার দিয়েছে ও, মানে আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যে জায়গায় আমাদের মানে মাল লোবো। কি হলো ও তো পৌঁছে ইন্ডিকেটার দেওয়ার পরও আগে যাচ্ছে, মানে এটা নয় রং জায়গা, এটা আমাদের ম্যানেজার একটু ভুল বলেছে হয়তো। চলো ফ্রেন্ড ভিডিও লাস্ট থাক, থাকো তোমরা সাথে, যাচ্ছিও আমরা কোন জায়গায় নিয়ে যাই দেখবো, যাচ্ছি এই জায়গাটা হতে পারে, এখানে মেলা কিছু গাড়ি দেখতে পাচ্ছি এই জায়গাটাই হতে পারে, বাট এই জায়গাটা হতে পারে যত সম্ভব, কেন এটা দেখতে পাচ্ছি না পুরো গাড়িটা স্টপ হয়ে গেছে, মানে এই জায়গাটাই হবে, মানে এত স্লো তো হবে না কোনো গাড়ি। হ্যাঁ এটাই, কেন এখানে ঢুকছে, আমিও ইন্ডিকেটার দিয়েছি, এখানে যাচ্ছি এখন দেখি, এখানে তো এত ধুলো এত কি বলবো, চলছে সব কাজ, টেলা লোড হচ্ছে এখন এখানে, এটা পুরো পাথর মিট্টির পাহাড়, এগুলো মিট্টি পাউডার, এগুলো যাকে বলে সাব্বেস আমরা, এগুলো হচ্ছে তাই। চলো ভিডিও বেশি লম্বা না করে ফ্রেন্ড, ঠিক আছে, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।